দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছাংতু সিটি। কৃষি খামারে ফলেছে সবজি। এটি একটি স্মার্ট খামার। খামারের সবকিছু মনিটরের মাধ্যমে করা হয়। ছাংতু শহরকে বলা হয় স্মার্ট ছাংতু, কারণ এখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার রয়েছে উচ্চমাত্রায়। এমনকি গ্রামের কৃষি খামারগুলোতেও ব্যবহার করা হচ্ছে স্মার্ট প্রযুক্তি। এটি আধুনিক কৃষি পার্ক। এখানে রিমোট কন্ট্রোল কেন্দ্রে টেকনিশিয়ানরা খামারের সবকিছু রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারেন। আগে আমরা অভিজ্ঞতা ও অনুমানের উপর নির্ভর করতাম। এতে বেশি শ্রমিক প্রয়োজন হতো, উৎপাদন খরচও বেড়ে যেত। আধুনিক স্মার্ট কৃষি পদ্ধতিতে তথ্যগুলো এখন সঠিকভাবে পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেই কতটা কীটনাশক ও পানি লাগবে। এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। এখানে কায়িক শ্রমের প্রয়োজন তেমন নেই। রিমোট কন্ট্রোলের সাহায্যে খেতে পানি দেওয়া যাচ্ছে। খামারে একাধিক সেন্সর আছে। এর মাধ্যমে আর্দ্রতার পরিমাণ, ক্ষতিকর কীটপতঙ্গের উপস্থিতি এবং গাছে কোনো রোগের আক্রমণ ঘটছে কিনা তা বোঝা যায়। চীনের 5G নেটওয়ার্কের ধারাবাহিক উন্নয়ন কৃষিকাজকে সহজ করেছে। ফাইবার অপটিক এবং 5G ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে এই কৃষি পার্কের 1,000 হেক্টর জায়গায় কৃষিকাজ চলছে। ড্রোনের সাহায্যে মাটির অবস্থা, আর্দ্রতা ও অন্যান্য বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদিও এর মধ্যে পার্কে অনেকগুলো 5G স্টেশন স্থাপন করা হয়েছে, তবে পুরো এলাকা এখনও কভার করা হয়নি। চেষ্টা চলছে। 5G প্রযুক্তির সঙ্গে আমরা ভার্চুয়াল রিয়েলিটি এবং এক্সটেন্ডেড রিয়েলিটি প্রযুক্তিও যোগ করেছি। আধুনিক খামারে গ্রামবাসীরা কাজ করছেন আগের চেয়ে অনেক কম পরিশ্রমে। জনবলও কম লাগছে। চায়না টেলিকমের কর্মীরাও করছেন নিজের নিজের কাজ। গোটা খামার আসছে ডিজিটাল ক্যামেরার আওতায়। আমাদের পরিকল্পনা হল স্মার্ট ছাংতু ব্যবস্থার সঙ্গে আরও বেশি প্রতিষ্ঠানকে টেলিকমিউনিকেশনের আওতায় আনা, 5G সহ বিভিন্ন তথ্য প্রযুক্তির পরিষেবা বাড়ানো। এর মাধ্যমে গ্রাম উন্নয়নে এবং ডিজিটাল গ্রাম গঠনে আমরা আরও বেশি ভূমিকা রাখতে পারব। চীনের সাইবার স্পেস প্রশাসনের তথ্য মতে, চীনের 512,000-এর বেশি গ্রাম 2021 সালে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায়। কৃষি খামারগুলোতে উৎপাদিত পণ্য ইন্টারনেটের মাধ্যমে বিক্রি হচ্ছে। গ্রাম এলাকায় 16 মিলিয়নের বেশি অনলাইন স্টোর রয়েছে। অনলাইনে গ্রাম এলাকার বিক্রির পরিমাণ 2 ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। আধুনিক স্মার্ট কৃষির মাধ্যমে চীনের কৃষিক্ষেত্র এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। শান্তা মারিয়া, CMG বাংলা।